ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে যে কুলটি এলাকায় আসানসোলের সাংসদ বিহারী বাবু নিখোঁজ। পোস্টারে উল্লেখ রয়েছে মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহাজি বিহারী বাবু নিখোঁজ, সাংসদ নিখোঁজ। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কুলটিতে শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সেই পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর প্লাস নিউজের পর্দায়। সামনেই রয়েছে ছট পুজো, কিন্তু বিহারী বাবু নিখোঁজ এমনই পোস্টার পড়েছে কুলটিতে। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সামনে ছট পুজো, কিন্তু বিহারী বাবু অর্থাৎ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ। আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পোস্টার পড়ল কুলটিতে। পোস্টার ঘিরে শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর। ছোটন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। ছোটন, এই যে পোস্টার, এর ঠিক প্রাসঙ্গিকতা কি, কেনই বা পোস্টার পড়ল? দেখো, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। যেহেতু আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি কিন্তু বিহারী বাবু নামেই পরিচিত, এবং যেহেতু আসানসোল জুড়ে কিন্তু ছট উৎসবের অর্থাৎ উৎসব চলছে এবং আজ থেকে কিন্তু ছট উৎসব শুরু, কিন্তু বিহারী বাবু দেখা নেই এমনটাই এই পোস্টারে রয়েছে। এবং বিহারী বাবু নিখোঁজ এই পোস্টার জুড়ে কিন্তু কুলটিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং যেটা জানা গিয়েছে যে কুলটি এলাকায় এই ধরনের পোস্টার গতকাল রাত্রে দেখা গিয়েছে, এবং যেটা লেখা রয়েছে যে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি বিহারী বাবু নামে পরিচিত, এবং তিনি ছট পুজো উৎসব যে চলছে সেই ছট পুজো উৎসবে তাকে দেখা পাওয়া যাচ্ছে না, তিনি নিখোঁজ রয়েছেন, এবং নিচে রয়েছেন আসানসোল কি বিহারী জনতা, এবং তার উদ্যোগে কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছে। আর যদিও তৃণমূল এই বিষয়টিকে আমল নিতে নারাজ, তারা দাবি করছেন যে শত্রুঘ্ন সিনহা প্রত্যেক মাসেই কিন্তু আসানসোলে আসেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ তিনি করেন, এই ধরনের পোস্টার পাগল লোকেদের কাজ এমন নিয়ে তারা কটাক্ষ করেছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব কিন্তু এই যে পোস্টার সেই পোস্টারকে তারা সমর্থন করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, এই শত্রুঘ্ন সিনহা নির্বাচনের আগে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আসানসোলে থাকবেন, অথচ ছোট উৎসবে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, তিনি যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে শুধু কেয়ারটা করে রয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু এই পোস্টার দিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে, তবে তৃণমূল কিন্তু এই বিষয় থেকে একেবারে আমল নিতে নারাজ। ছোট, সেটা তো বুঝলাম, রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে গোটা আসানসোল জুড়ে, কিন্তু এই পোস্টার কারা লাগিয়েছে সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো জুলেখা, এই পোস্টার কারা লাগিয়েছে তারা কিন্তু সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে যেহেতু নিচে লেখা রয়েছে আসানসোল কি বিহারী জনতা, অর্থাৎ যে অবাঙালি মানুষরা যে রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু পোস্টার লাগানো হয়েছে, তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে এই বিষয়ে জানা যায়নি। ইতিমধ্যেই পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং এই পোস্টার সম্বন্ধে তারা খোঁজ খবর নিয়েছেন এবং কিভাবে পোস্টার পড়লো বা কারা লাগালো পুরো বিষয়টি তদন্ত করছেন। তবে একেবারে কিন্তু এই পোস্টার গেলে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে কেন এই ধরনের পোস্টার লাগানো হলো। এবং যদিও বিজেপি কিন্তু দাবি করছেন যে যদিও শত্রুঘ্ন সিনহাকে আসানসোলে দেখা যাচ্ছে না এই ছট পুজো উৎসবে, আর সেই কারণে যদি পোস্টার লাগানো থাকে তারা সমর্থন করছেন, তবে তৃণমূল বিষয়টিকে কিন্তু একেবারে আমল নিতে নারাজ এবং তারা দাবি করছেন যে শত্রুঘ্ন সিনহা কিন্তু মানুষের সঙ্গে দেখাশোনা অর্থাৎ জনসংযোগ করেন এবং প্রত্যেক মাসেই কিন্তু উনি আসানসোলে আসেন, অর্থাৎ একেবারেই বলা যেতে পারে কে বা তারা এই পোস্টার লাগালো তা নিয়ে কিন্তু একেবারেই জল্পনা শুরু হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ ছোটর সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানাবো যে আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টারে লেখা রয়েছে বিহারী বাবু নিখোঁজ, কারণ ভোটের আগে শত্রুঘ্ন সিনহা আসানসোলবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক মাসে তিনি আসবেন, কিন্তু সামনেই রয়েছে ছট পুজো, এখনো পর্যন্ত দেখা নেই সাংসদের।